বিনোদনের তাজা খবরে স্বাগত। অভিনেত্রী সারিকাকে মারধর, মামলায় স্বামীর বিরুদ্ধে পরোয়ানা। অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিনের স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 50 লাখ টাকা যৌতুকের জন্য মারধরের ঘটনায় করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। সোমবার 28 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহাদিবা সন্ধ্যার আদালতে সারিকা সাবরিন বাদী হয়ে মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি আমলে নিয়ে বদরুদ্দিন আহমদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য 21 ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 2 ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয়। বিয়ের দেন মহর 20 লাখ টাকা। বিয়ের সময় সারিকার বাবা মা বদরুদ্দিনকে 25 লাখ টাকার স্বর্ণ অলঙ্কার সহ আসবাবপত্র দেন। অভিযোগে আরো বলা হয়, বিয়ের কিছুদিন যেতে না যেতেই সারিকার পরিবারের কাছে 50 লাখ টাকা দাবি করেন এবং মারধর করেন বদরুদ্দিন। এরপর 5 নভেম্বর সারিকাকে 50 লাখ টাকা এনে দিতে বলেন। টাকা না দেওয়ায় সারিকাকে চুল ধরে এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন বদরুদ্দিন। এরপর 19 নভেম্বর ধানমন্ডিতে এক সালিসি বৈঠক হয়। বৈঠকে বদরুদ্দিন বলেন, ব্যবসার জন্য তাকে 50 লাখ টাকা দিতে হবে, টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবেন না তিনি। এর আগে সারিকা বলেছিলেন, গত বছরের 12 ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে আমরা বাগদান সম্পন্ন করেছি, আর এ বছর 2 ফেব্রুয়ারি একটি চমৎকার তারিখ ছিল, ওই দিন বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়। প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে 2006 সালে সারিকার মিডিয়াতে পথ চলা শুরু। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর মডেলিং এর পাশাপাশি হুট করে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়ে যান। আশুতোষ সুজনের পরিচালনায় সেই নাটকটির নাম ছিল ক্যামিলিয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সারিকাকে। একের পর এক স্বনামধন্য ডিরেক্টরের নাটকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। 2010 সালে নির্মাতা আশুতোষ সুজনের ক্যামিলিয়া নাটকের মাধ্যমে অভিনয়ের পর সারিকা একের পর এক জনপ্রিয় নাটকের উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে বিশাল একটি জায়গা করে নেন। 2014 সালে 12 আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন সারিকা। ওই সংসারে তখন 1 বছরের সন্তান, কন্যা সন্তানের মা হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য, 2016 সালে সারিকার ওই সংসার ভেঙে যায়। এরপর নতুন করে খড় বাঁধার স্বপ্ন দেখেন সারিকা, আর এবছর 2 ফেব্রুয়ারি সেই স্বপ্নটি পূরণ হয় অভিনেত্রী। মধুরা বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।